শিক্ষার্থীরা আপনাদের মাঝে আবার ফিরে এসেছি আমি নাজমুল ইসলাম 5 মিনিট ম্যাথ ক্লাস নিয়ে আমাদের আজকের টপিকস এত পার্সেন্ট খুচিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য তার থেকে বেশি বিক্রয় বেশি একটা মূল্যে বিক্রয় করার পরে এত পার্সেন্ট লাভ হয় এই কোয়ালিটির অঙ্ক আমি আসলে এই অঙ্কটা একটু সহজ নিয়মে করাতে চাই তার জন্য আমি একটা বোর্ডে অলরেডি অঙ্ক তুলে রেখেছি এখানে একটি বইয়ে একটি বই 10% খুচিতে বিক্রয় করা হলে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হয় বইটির ক্রয় মূল্য কত এই ধরনের অঙ্ক যদি আসে যদি এই কোয়ালিটির অঙ্ক আসে বেশি কিছু না অন্য একটা ছোট সূত্র মাথায় রাখলেই হবে সূত্রটা এই যে বইয়ের ক্রয় মূল্য কত যদি ক্রয় মূল্য চাই তাহলে এখানে লিখতে হবে ক্রয় মূল্য সমান সমান বেশি বিক্রয় মূল্য গুণিত 100 বাই ক্ষতি যোগ লাভ দেখুন এই সূত্রটা মাথায় রাখলেই হবে এই সূত্র অনুযায়ী আমরা মানটা বসিয়ে দিই বেশি বিক্রয় মূল্য মানে কত টাকা বেশিতে বিক্রয় করছে তার বেশি বিক্রয় হচ্ছে 45 টাকা আমরা এখানে আমরা লিখব কত 45 গুণিত 100 বাই ক্ষতি কত পার্সেন্ট 10% যোগ লাভ কত পার্সেন্ট হচ্ছে 5% অর্থাৎ আমরা এখানে পার্সেন্টটা দিব না কারণ পার্সেন্টের জন্য আমরা উপরে 100 দিয়ে দিয়েছি অলরেডি তাহলে দেখি 45 গুণিত 100 বাই 10 আর 5 যোগ করলে কত হয় 15 15 দিয়ে 45 কাটলে 3 পাঁচা তাই 3 15 45 অর্থাৎ 3 অ্যাকশন 300 টাকা এই আমরা খুব সহজেই ক্রয় মূল্য বের করতে পারি এই অঙ্কটা আমরা আরো অনেক ভাবে করতে পারি সব রকম ভাবে করা সম্ভব আপনারাও নিশ্চয়ই অনেক নিয়মই পারেন তবে আমার কাছে মনে হয় যে নিয়মই করেন না কেন এই ছোট্ট একটা টেকনিক জানা থাকলে আপনি খুব সহজেই অঙ্কটা করতে পারবেন হ্যাঁ এরকম আরো অনেক সহজ নিয়ম অনেক সুন্দরভাবে শেখার জন্য অনেক সহজভাবে শেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন আমি নাজমুল ইসলামের সঙ্গেই থাকুন 5 মিনিট ম্যাথ ক্লাসের সঙ্গেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে